তো আমার শিটের প্রবলেম নাম্বার 6 বলছি। তো আমি যে সেকেন্ড প্রবলেমটা দিয়েছিলাম না, মানে আমার শিটের প্রবলেম নাম্বার 3, বাট আই থিঙ্ক ক্লাস নাম্বার 4 আমি আপলোড করেছিলাম, তো ওখানে একটু ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, ঠিক আছে। তো ওটা আমি প্লাস করার জায়গায় মাইনাস করেছি, তো ওটা একটু ঠিক করে নিলে কারেক্ট প্রফিটটা পাওয়া যাবে, বাট প্রসিডিওর সেম থাকবে, ঠিক আছে। তো আমি ক্যালকুলেশনটা ওখানে একটু মিস্টেক করে ফেলেছি, একটু কারেক্ট করে নিও। দ্য প্রফিট অফ ওলে অ্যান্ড কোম্পানি ফর দ্য পাস্ট 5 ইয়ার্স ওয়্যার অ্যাজ ফলোজ। ইয়ার দেওয়া আছে 2015, 16, 17, 18, 19। প্রফিটস দেওয়া হয়েছে 60,000, 75,000, 80,000, 70,000 অ্যান্ড 1 লাখ রেসপেক্টিভ ইয়ার্সে দেওয়া আছে। এখন বলছে কম্পিউট দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 3 ইয়ার্স পারচেজ, 3 ইয়ার্স পারচেজ অফ পাস্ট 5 ইয়ার্সের ওয়েটেড অ্যাভারেজ প্রফিট বলে দিয়েছে। তো কোশ্চেন পেপারে যখন ওয়েটেড অ্যাভারেজ প্রফিট বলে দেবে, তো আমরা আর ওই থিওরি লাগাবো না যে ইনক্রিজ ট্রেন্ড আর ডিক্রিজ ট্রেন্ড থাকলে ওয়েটেড করবো, যেহেতু কোশ্চেন পেপার বলেছে ওয়েটেড অ্যাভারেজ, তো আমাকে ওয়েটেড অ্যাভারেজ করতে হবে। অ্যান্ড ওয়েটস টু বি ইউজড 1, 2, 3, 4, 5 রেসপেক্টিভলি কোশ্চেন পেপারে দিয়ে দিয়েছে। তো প্রসিডিওর সেম, ইয়ারের একটা টেপ কলাম হবে, প্রফিটের একটা কলাম হবে, ওয়েটসের একটা কলাম হবে, অ্যান্ড ওয়েটেড প্রফিটের একটা কলাম হবে। এটাকে আমরা টোটাল ওয়েটেড প্রফিটের কলামও বলতে পারি, বা ওয়েটেড প্রফিট, আচ্ছা ঠিক আছে, ওয়েটেড প্রফিটই আমরা ইউজ করলাম। যে যা প্রফিট রেসপেক্টিভলি বসিয়ে দিলাম, অ্যান্ড ওয়েটস দিয়ে দিলাম, টোটাল ওয়েটস করলাম অ্যান্ড মাল্টিপ্লাই করলাম। আমি দিয়ে দিচ্ছি এ অ্যান্ড বি, টোটাল ওয়েটেড প্রফিট হচ্ছে এ ইন্টু বি, তো মাল্টিপ্লাইড করলে এটা হবে। তো ক্যালকুলেশন একটু দেখে নিও, কোনো কারণে যদি মিস্টেক হয়ে থাকে। তো টোটাল যেটা আসছে, টোটাল ওয়েটেড প্রফিট আমাদের 12,30,000 এসছে। তো অ্যাভারেজ প্রফিট কত আসবে? অ্যাভারেজ প্রফিট আসবে টোটাল ওয়েটেড প্রফিটকে আমরা যদি টোটাল ওয়েটস দিয়ে ডিভাইড করে দিই, তো টোটাল ওয়েটস দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে রেজাল্ট আসলো 82,000। তো ভ্যালু অফ গুডউইল কি আসবে না, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট ইন্টু 3 ইয়ার্স পারচেজ অফ অ্যাভারেজ প্রফিট। তো মাল্টিপ্লাই করলে আমাদের আনসার এটা আসবে।